মিস আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে তোমাদের জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস রাখা হোক, তাহলে তোমরা একটু পড়ে এসে যদি কোনো ঝামেলা টামেলা থাকে একটু জিজ্ঞেস করে নিলাম। আমরা নেক্সট উইকে পরীক্ষা দিব, ঠিক আছে? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, সবাই একটু জয়েন করার পর তাহলে শুরু করি। তোমরা হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়াইজ, ধরো আমরা যে সিরিয়ালে এক্সপেরিমেন্ট গুলা করে গিয়েছে সেই সিরিয়ালে প্রতিটি এক্সপেরিমেন্টে যদি কোনো কিছু ঝামেলা মানে কোনো কিছু বুঝো না, এরকম কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। থেকে বলো আমাকে কিছু বুঝো নাই তোমরা, কোন জিনিসটা সমস্যা আছে? এখানে আমরা কি করেছিলাম, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সুইচ সম্পর্কে জেনেছি। তোমরা হচ্ছে বারবার জন্য এই যে সবগুলো সুইচের হচ্ছে ছবিগুলা, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল ডাবল থ্রো, ডাবল পোল সিঙ্গেল থ্রো, ডাবল পোল ডাবল থ্রো, এই ছবিগুলো হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মনে রাখবা। দেন হচ্ছে এই যে আমরা হচ্ছে বিভিন্ন প্রসিডিওরের হচ্ছে কোয়েশ্চেন বলা ছিল যে এই সুইচগুলো অ্যাপ্লিকেশন হিসেবে কিভাবে দেখানো যায়, এই যে বিভিন্ন প্রসিডিওর বলা ছিল এবং প্রসিডিওর অনুযায়ী সার্কিটটা কিভাবে হচ্ছে ড্র করতে হবে সেই জিনিসটা হচ্ছে দেখানো আছে। তো হচ্ছে এই যে প্রসিডিওর বলা থাকলে সার্কিটটা আঁকতে পারছো কিনা সেই জিনিসটা ভালো মতো দেখবা। এখানে কি কিছু বুঝো নাই, এরকম যদি কিছু থাকে আমাকে জিজ্ঞেস করো। মিস ভাইবার সময় কি ক্যামেরা অন রাখতে হবে? মানে ছবি আঁকতে বললে কি আঁকতে হবে তখন আঁকিয়ে দেখাতে হবে? হ্যাঁ, অনেক দুইভাবেই হতে পারে, এমনও হতে পারে যে আমি হয়তো কিছু লিখতে দিয়েছি সেটা হয়তো গুগল ফর্মে লিখতে হতে পারে, আবার যদি সার্কিট আঁকতে হয় তাহলে সেটা হচ্ছে সার্কিট কাগজে এঁকে পিডিএফ করে সাবমিট করতে হতে পারে, অথবা মুখে, ঠিক আছে? মিস ক্যামেরা পিডিএফ অন রাখতে হবে জরুরি না। মিস পিডিএফ ফর্মে বলতে কি মিস অবজেক্টিভ টাইপ হবে নাকি আবার রিটেন? না না, ধরো আমি কিছু লিখতে দিলাম, তো সেই লিখাটা তুমি এখন আমাকে কিভাবে সাবমিট করবা? কোন একটা সার্কিট আঁকতে দিলাম বা কিছু বললাম, ঠিক আছে, সেটা হচ্ছে পিডিএফ করে হয়তো গুগল ফর্মে দিবা। আচ্ছা মিস নরমালি অনেক ভাবেই নিতে পারে, ওটা যখন নিব ওই পরীক্ষাটা শুরু হওয়ার আগে বলে দিব যে এইভাবে নিচ্ছি, ওটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আর কি। ওকে, আচ্ছা, এই এক্সপেরিমেন্টে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। যেমন ধরো এরকম একটা সার্কিট দেখি, হয়তো জিজ্ঞেস করলাম যে এই সার্কিট গুলার অ্যাপ্লিকেশন কোথায়, এই সার্কিট গুলার অ্যাপ্লিকেশন কোথায় বলো তো? এখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা তোমার হচ্ছে এলিমেন্টের সাথে ল্যাম্পের সাথে একটা করে সুইচ কানেক্টেড, এই ধরনের সার্কিটের অ্যাপ্লিকেশন কোথায়? সিঁড়ি ঘরে না, এই ধরনের সার্কিটের অ্যাপ্লিকেশন হচ্ছে সিঁড়িঘর বলতে আমাদের বাসা বাড়িতে সব ধরনের লোড, আমাদের লাইট ফ্যান যা কিছু আছে সবকিছু হচ্ছে এভাবেই কানেক্টেড, প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে সুইচ কানেক্টেড, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, এবং এই সুইচ সহ এলিমেন্ট গুলা সবগুলো হচ্ছে একে অপরের সাথে প্যারালালি কানেক্টেড। তার মানে হচ্ছে আমাদের যত লাইট ফ্যান বিভিন্ন ধরনের যে লোড গুলো আছে এগুলো হচ্ছে আমরা একটার সাথে একটা প্যারালালি কানেক্ট করি, তার মানে হচ্ছে লোড আমরা ইনক্রিজ করি, অর্থাৎ হচ্ছে আমরা কারেন্টের পরিমাণ বাড়াই আর কি। ভোল্টেজ লোডের অ্যাক্রসে যে 220 ভোল্ট, আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই সেটা 220 ভোল্টেই ফিক্স থাকে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে, ঠিক আছে? তারপর ধরো এই ধরনের যেখানে দুইটা সার্কিট আমরা দেখেছিলাম, যে এখানে যে প্রসেসটা বলা আছে সে প্রসেস অনুযায়ী আমাদের দুইভাবে সার্কিটটা কানেক্ট করা যায়। তারপর এখান থেকে আমরা এখন কি দেখব, এই যে দুইভাবে কানেক্ট করা যায় তার মধ্যে কোন কানেকশনটা বেটার, ঠিক আছে? কোন কানেকশনটা বেটার? দুইটা বাস একটা প্যারালাল কানেকশনটা বেটার। কেন প্যারালাল কানেকশনটা বেটার? দুইটাতে সমান পরিমাণ হ্যাঁ, ভেরি গুড। যদি আমরা সিরিজে কানেক্ট করি তখন আমরা কি দেখেছিলাম, আমাদের এখানে দুইটা বাল্ব ছিল, একটা 60 ওয়াটের বাল্ব, একটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব, ঠিক আছে? যখন আমরা সিরিজে কানেক্ট করেছি তখন দেখছিলাম যে একটা বাল্ব হচ্ছে একটু বেশি জ্বলে, একটা বাল্ব হচ্ছে কম জ্বলে। কোন বাল্বটা বেশি জ্বলে? ফার্স্টেরটা ম্যাম, যেটা ওয়াট বেশি থাকবে, যেটা মানে পাওয়ার অ্যাবজর্ব করবে যেটা বেশি সেটা জ্বলবে। তাই বুঝি, দাঁড়াও তোমাদেরকে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম না,
এটা তোমরা ল্যাব রিপোর্টেও লিখেছিলে। দেখেছিলাম খেয়াল আছে কোন নলটা বেশি জ্বলে? দেখেছিলাম না 60 যখন সিরিজে কানেক্টেড থাকে তখন 60 ওয়াটের যে বাল্বটা থাকে সেটা হচ্ছে সেটা অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি হয়, ভোল্টেজ ড্রপটা বেশি হওয়ার কারণে এটা বেশি পাওয়ার অ্যাবজর্ব করে, সেজন্য সিরিজে যখন কানেক্টেড থাকে তখন 60 ওয়াটের বাল্বটা 100 ওয়াটের বাল্বের তুলনায় বেশি জ্বলে। কিন্তু আলটিমেটলি তার পাওয়ার ছিল 60 ওয়াট, কিন্তু সে কতটুকু ওয়াট হচ্ছে তোমার কনজিউম করে 23 ওয়াট, তার মানে আলটিমেটলি সে কমই জ্বলে বাট হচ্ছে 100 ওয়াটের বাল্বের চেয়ে সে হচ্ছে বেশি জ্বলে। ওকে, কিন্তু প্যারালালি কানেক্ট করলে কি হয়? প্যারালালি কানেক্ট করলে প্রত্যেকটা বাল্বের অ্যাক্রসে 220 ভোল্টই অ্যাপ্লাই হয়, তাতে কি হয় যেহেতু দুইটা বাল্বই 220 ভোল্টের ভোল্টেজ পাচ্ছে এর অ্যাক্রসে, তার মানে হচ্ছে যার 100 ওয়াট পাওয়ার সে 100 ওয়াটই কনজিউম করে হচ্ছে জ্বলবে, যার 60 ওয়াট হচ্ছে তোমার পাওয়ার নেওয়ার ক্ষমতা আছে সে 60 ওয়াট কনজিউম করেই জ্বলবে। তার মানে হচ্ছে যে যতটুকু ওয়াটেজ নিবে সে ততটুকু ওয়াটেজ নিয়ে সর্বোচ্চ জ্বলবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সিরিজ কানেকশনে, সিরিজ কানেকশনে 60 ওয়াটের বাল্বটা বেশি জ্বলে, কারণ হচ্ছে এর অ্যাক্রসে এই যে দেখিয়েছিলাম আমরা 60 ওয়াটের বাল্বের রেজিস্ট্যান্সটা বেশি, সেই জন্য হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি। তো যার ভোল্টেজ ড্রপ বেশি সে পাওয়ার বেশি নিবে, সেক্ষেত্রে সে হচ্ছে বেশি জ্বলবে। মনে আছে? এটা মনে পড়েছে? আচ্ছা, দেন হচ্ছে এই যে এই ধরনের যে কানেকশন আছে এই ধরনের কানেকশনের অ্যাপ্লিকেশন কোথায় বলতো? হ্যাঁ, এটাই হচ্ছে যদি হচ্ছে দুইটা আলাদা জায়গা থেকে একটা কমন জায়গায় তুমি বাল্বটা বা হচ্ছে এরকম কোনো লোডকে অপারেট করতে চাও, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম কি ধরো যে সিঁড়িঘরের যে লাইটগুলো নিচে হচ্ছে গেট দিয়ে ঢোকার সময় সে জায়গায় হচ্ছে একটা সুইচ আছে, আবার হচ্ছে তোমার যেখানে ফ্ল্যাটের দরজা সেখানে একটা সুইচ আছে, তুমি নিচে দিয়ে ঢোকার সময় যখন মেন গেট দিয়ে ঢুকলা এই সুইচটা অন করলা, অন করে তুমি হচ্ছে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে গেলা উপরে নিজের ঘরে ঢোকার আগে এই সুইচটা তুমি অফ করে দিলা, তার মানে হচ্ছে দুইটা আলাদা জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি যখন কোনো একটা বাল্বকে অপারেট করতে হয় তখন আমরা এই ধরনের কানেকশন ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যখন সুইচ কানেক্ট করি ল্যাব ম্যানুয়ালে তখন হচ্ছে সুইচটা লাইভে কানেক্টেড থাকে না নিউট্রালে কানেক্টেড থাকে? লাইভে ম্যাম, অলওয়েজ হচ্ছে লাইভে কানেক্ট করতে হয়, ঠিক আছে? কেন আমরা সবসময় লাইভে কানেক্ট করি, নিউট্রালে কানেক্ট করলে এই এই কানেকশনে ঝামেলা কোথায়? এই কানেকশনে ঝামেলা কোথায় ম্যাম? তাহলে এই কানেকশনে ঝামেলা হচ্ছে অজান্তেই কানেকশন এসে পড়বে আর শক হওয়ার সম্ভাবনা, লাইভে ধরলে আমি শক খেয়ে যাব, আর যদি ওই যে নিউট্রাল পজিশনে তখন তো আর শক খাচ্ছি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম লাইভে পড়লে শক খেয়ে যাবেন মানে হচ্ছে, আচ্ছা আমরা যখন ভাইবা দিব আমরা কিন্তু সুন্দর করে ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা হচ্ছে যখন হচ্ছে আমরা লাইভ এসি সোর্স ব্যবহার করি আমার লাইভ থেকে নিউট্রালে হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে? জিরো রেসপেক্টে পজিটিভ সাইডের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, জিরো রেসপেক্টে নেগেটিভ সাইডের ভোল্টেজ হচ্ছে -220 ভোল্ট। তো এখন হচ্ছে লাইভ এবং নিউট্রালের মধ্যে কিন্তু এই ভোল্টেজ লেভেলটা তোমার আপ ডাউন করতে থাকে। এখন মনে করো তোমার এইভাবে হচ্ছে সুইচটা নিউট্রালে কানেক্টেড, ওকে? তাহলে কোনো কারণে কোনো মানুষ যদি লাইভ ওয়্যারে হচ্ছে হাত দেয় তখন কি হবে, লাইভ থেকে এই পয়েন্টের রেসপেক্টে কি আসবে, এই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে সে 220 ভোল্ট পাবে, এবং মানুষটা মাটির উপরে দাঁড়িয়ে থাকে নর্মালি, তো আমাদের যে আর্থের ভোল্টেজ সেটা হচ্ছে 0, তখন এই মানুষের অ্যাক্রসে ভোল্টেজের ডিফারেন্স কত হয়ে যাবে বলতো? সে যখন এই জায়গায় হাত দিয়েছে লাইভের এই প্রান্তে ভোল্টেজ ছিল 220 ভোল্ট, এবং মানুষটা যখন মাটিতে দাঁড়িয়ে আছে তার পায়ের আর্থের এখানে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে মানুষটার হাত এবং তার পা এই পুরো বডির অ্যাক্রসে ভোল্টেজের ডিফারেন্স কত হয়ে গেল? 220 ভোল্ট। আমরা জানি কারেন্ট বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে ফ্লো করে, তখন কি হবে এই মানুষটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তার মানে মানুষটা শক খাবে, ঠিক আছে? এখন যদি এরকম হতো
এই সুইচটা নিয়ে আমি এই জায়গায় কানেক্ট করে দিলাম, তখন কি হতো, যখন হচ্ছে সুইচটা আমার অফ থাকতো, তার মানে হচ্ছে সুইচটা যখন আমি ক্লোজ করি নাই, সুইচটা আমার ওপেন অবস্থায় আছে, তখন যদি এই জায়গায় কোনো মানুষ হাত দেয় সে শক খাবে না, কারণ হচ্ছে লাইট প্রান্ত থেকে কারেন্ট এই সুইচটা ক্লোজ না হওয়ার কারণে এই পাশে আসতে পারছে না। তার মানে হচ্ছে এই মানুষটা যখন এই জায়গায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকছে তার অ্যাক্রসে অ্যাকচুয়ালি কোনো ধরনের ভোল্টেজ ড্রপ হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য হচ্ছে সুইচটা সবসময় আমরা লাইভ প্রান্তে কানেক্ট করব, যাতে সুইচটা যদি লাইভ প্রান্তে কানেক্ট থাকে সে ক্লোজ থাকে, মানে সে যদি ওপেনও থাকে, কোনো কেউ যদি এই জায়গায় হাত দেয় সে কখনো শক খাবে না, ঠিক আছে? আবার যদি সুইচটা আমি নিউট্রালে কানেক্ট করা অবস্থায় রাখি, এখন মনে করো সুইচটা আচ্ছা নিউট্রালে কানেক্ট না করে লাইভে কানেক্ট করলাম এবং নিউট্রালে এই প্রান্তটা জাস্ট শর্ট করা, কোনো মানুষ যদি নিউট্রালে এসে হাত দেয় সে কি শক খাবে? সে শক খাবে না, কারণ আমরা জানি লাইভের রেসপেক্টে নিউট্রালে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, আর মানুষটা দাঁড়িয়ে আছে হচ্ছে গ্রাউন্ডে, তার মানে হচ্ছে তার দুই প্রান্তে মানুষের হাত এবং পা এই দুই প্রান্তে পুরো বডির অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0 ভোল্ট। তার মানে কি হবে, তুমি যদি নিউট্রালে হাত দাও তাতে কি হবে, তোমার বডির মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস মিস। দেন হচ্ছে এই এই এক্সপেরিমেন্ট থেকে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো খুব ভালো মতো দেখবো, দেন হচ্ছে কোন প্রসিডিউরের জন্য সার্কিট কোনটা সেটা জানবো, কোন সার্কিট বেটার, কোন সার্কিটে কি অ্যাপ্লিকেশন, এগুলো তো বলেছি, এগুলো হচ্ছে একটু ভালো মতো পড়বো, ঠিক আছে? আর হচ্ছে এই যে কোনটা কোন সুইচ, সুইচের ছবি দেখে যেন সুইচের নামটা বলতে পারি, ঠিক আছে? ইয়েস মিস। তারপর পোল কাকে বলে, থ্রো কাকে বলে, এই জিনিসগুলো। আচ্ছা এবার আসো হচ্ছে এই ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবো, ম্যাথমেটিক্যাল কোনো কিছুর জন্য যদি সলভ করতে দেয় ক্যালকুলেশনটা যেন খেয়াল থাকে। এবার আসো হচ্ছে ওহমস ল। ওহমস ল হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ছিল। ওহমস লটা কি বলতো, ওহমস লটা কি ছিল, জাস্ট লটা বলো, ভাষা দিয়ে না বলো। কারেন্ট হলো ইয়ার ভোল্টেজের প্রপোর্শনাল আর রেজিস্ট্যান্সের ইনভার্স। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? আচ্ছা তার মানে হচ্ছে ওহমস ল বলতে আমরা এক কথায় বলি হচ্ছে V ইকুয়াল টু IR, ঠিক আছে? তারপর সেখান থেকে আমরা কি করে ভোল্টেজের সাথে কারেন্টের এবং হচ্ছে কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের একটা রিলেশন বের করি। আচ্ছা তাহলে তাহলে আমরা জানি আমরা ওহমস লটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সার্কিটের যে কোনো জায়গায় সলভ করতে এটা লাগে। ওহমস লটাকে আমরা অ্যাকচুয়ালি কি করি, ওহমস লটা হচ্ছে একটা সার্কিটে কোনো এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এবং ওই এলিমেন্টের যে রেজিস্টিভ ভ্যালু, এই তিনটার মধ্যে রিলেশন শো করে, ঠিক আছে? ওহমস ল আমাদেরকে কি দেখায়, ওহমস ল আমাদেরকে দেখায় যদি একটা সার্কিটে ভোল্টেজের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে তাহলে, আচ্ছা না প্রথমে হচ্ছে ভোল্টেজের সাপেক্ষে আমরা বলি, এটা হচ্ছে ফর্মুলা ফর ভোল্টেজ। যদি হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, একটা সার্কিটে যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে তাহলে ওই সার্কিটে, ঠিক আছে, ওই সার্কিটের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হবে হচ্ছে তার কারেন্টের সাথে সমানুপাতিক। এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজের ফর্মুলা, ঠিক আছে? আর আরেকটা ফর্মুলা কি, যদি সার্কিটে ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে তাহলে কারেন্টের সাথে রিলেশনটা কি হবে, যেহেতু আমরা জানি ওহমস ল হচ্ছে V ইকুয়াল টু IR, ভোল্টেজটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তাহলে এখানে কি হবে, R টা এই পাশে চলে আসবে, I প্রপোর্শনাল 1/R, ঠিক আছে? তার মানে কি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, যদি কোনো জায়গার কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা যদি বাড়াই কারেন্টের ভ্যালুটা কমবে, এবং যদি কোনো সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি বলতে পারি, ভোল্টেজের ভ্যালুটা যদি বাড়ায় কারেন্টের ভ্যালুটাও হচ্ছে বাড়বে। তার মানে হচ্ছে ওহমস ল আমার ভোল্টেজ এবং কারেন্টের সাপেক্ষে দুইটা জিনিসকে প্রুফ করে। বুঝতে পেরেছি? তাহলে ওহমস লটা কি, ওহমস লটা হচ্ছে ভোল্টেজের সাপেক্ষে ওহমস লর ইকুয়েশনটা কি, কারেন্টের সাপেক্ষে ওহমস লর ইকুয়েশনটা কি, রিলেশনটা কি, সেই রিলেশনগুলো জানবো। এখন যদি আমি তোমাকে বলি ভোল্টেজ রেজিস্ট্যান্সের ভ্যালু যখন ফিক্সড তখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে প্রপোর্শনাল। যদি এদের মধ্যে গ্রাফিক্যাল রিলেশনটা তোমাকে দেখাতে বলে তাহলে গ্রাফিক্যাল রিলেশনটা কিভাবে দেখাবো,
কিভাবে দেখাবো, প্রসিডিউরটা কি ছিল? রেজিস্ট্যান্সের ভ্যালুকে আমরা প্রথমে ফিক্স রেখেছি, আমরা প্রথম যে সার্কিটটা সলভ করেছি সেটার মাধ্যমে আমরা প্রমাণ করেছে হচ্ছে ভোল্টেজ প্রপোর্শনাল হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এখানে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুকে ফিক্স রেখেছি একটা সার্কিটে, তারপর আমরা কি করেছি এই সার্কিটে ভোল্টেজের ভ্যালুটাকে চেঞ্জ করে করে কারেন্টের ভ্যালু কত আসে সেটা আমরা বের করে নিয়েছি, এবং তারপর আমরা কি করেছি, তারপর হচ্ছে আমরা একটা গ্রাফিক্যাল রিলেশন দেখিয়েছি যার এক্স অ্যাক্সিসে কি ছিল, এক্স অ্যাক্সিসে কাকে রাখতে হয় তোমাকে যদি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন গ্রাফিক্যাল রিলেশনটা শো করো, এক্স অ্যাক্সিসে কাকে রাখবা, মিস ভোল্টকে রাখবো যেহেতু পরিবর্তন হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আমরা জানি এক্স অ্যাক্সিসে আমরা রাখি হচ্ছে যার ভ্যালুটাকে আমরা পরিবর্তন করছি বা যার ভ্যালুটাকে আমরা চেঞ্জ করছি তাকে রাখি হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর যেটা আউটপুটে পাচ্ছি সেটা রাখি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তাই তো? তাহলে আমরা এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে ভোল্টেজকে আর ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে কারেন্টকে। এই গ্রাফিক্যাল রিলেশনটা দেখতে কেমন হবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কিরকম কেমন হবে বলো, গ্রাফটা কেমন আসবে? মূলবিন্দুগামী স্ট্রেট লাইন। ভেরি গুড, ভেরি গুড। এরকম একটা স্ট্রেট লাইন পাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেকেন্ড প্রসেসে কি করেছিলাম, সেকেন্ড আরেকটা সার্কিটের জন্য আমরা প্রুফ করেছিলাম হচ্ছে আই প্রপোর্শনাল 1/R, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করেছি এবং ভোল্টেজের যে ভ্যালুটা ছিল সোর্সের যে ভোল্টেজ সেটাকে আমরা ফিক্স রেখেছি, তারপর কি করেছি এই সিরিজ সার্কিটে কারেন্টটা আমরা অ্যামিটার দিয়ে বারবার মেজার করে নিয়েছি। তাহলে এখন আমি এখানে যে গ্রাফিক্যাল রিলেশনটা পাবো এক্স অ্যাক্সিসে কাকে রাখবো, রেজিস্ট্যান্স কে, হ্যাঁ রেজিস্ট্যান্স কে রাখবো কারণ এর ভ্যালু কে আমরা চেঞ্জ করছি, আর ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো, কারেন্ট, কারেন্ট রাখবো। এবং এখন যে আমরা গ্রাফিক্যাল রিলেশনটা পাবো ভোল্টেজ রেজিস্ট্যান্স আর কারেন্টের মধ্যে সেটা কিরকম আসবে, মিস বক্ররেখা এরকম ব্যস্তানুপাতিক আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওহমস ল থেকে কার্ভ বলবো নাকি প্যারাবোলা বলবো, মানে প্যারাবোলা না, অ্যাকচুয়ালি আসার কথা ছিল হচ্ছে এরকম স্ট্রেট ব্যস্তানুপাতিক, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে রেজিস্ট্যান্সের ভ্যালু যেই অনুপাতে চেঞ্জ হচ্ছে কারেন্টের ভ্যালুটা প্র্যাকটিক্যালি সেই অনুপাতে হয়তো চেঞ্জ হয় না, থিওরিটিক্যালি এরকমই আসার কথা যে রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়বে কারেন্টের ভ্যালু তত কমবে, তাই আসার কথা, একদম স্ট্রেট একটা লাইন হওয়ার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ভ্যালু নিয়েছি তোমাদের ভ্যালুটা মনে হয় একটু বাঁকা আসছে, তাই তো? একটু একটু হালকা একটু তোমার কার্ভ আকারে এসেছে, তো এটাকে তোমরা নন লিনিয়ার কার্ভই বলবা। হ্যাঁ, মানে প্যারাবোলা বা এই জাতীয় বলার দরকার নেই, এমনি নর্মাল রিলেশন হচ্ছে একদম স্ট্রেট নন লিনিয়ার একটা রিলেশন হয়, ঠিক আছে? স্ট্রেট লাইনই আসার কথা, বুঝছো? একটা স্ট্রেট লাইনই ডিক্রিজিং কার্ভ আসার কথা, তো এটাকে আর হাই প্যারাবোলা বলার দরকার নেই। এটা কেন হয়, কেন হয় বলতে, লাইনটা স্ট্রেট না হয় কারণ কার্ভ হয়ে গেল তাহলে? ও আচ্ছা, কার্ভ হয়ে যায় না, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি ভ্যালুগুলো নেই তখন যেটা হয় যে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু যে অনুপাতে বাড়াচ্ছে কারেন্টের ভ্যালু দেখা যায় যে সেই অনুপাতে কমছে না, ঠিক আছে? অনেক কারণেই হতে পারে, তোমার হয়তো এমন হয় যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমরা ঠিক নির্দিষ্ট অনুপাতে বাড়াচ্ছি না, ঠিক আছে? সেই জন্য দেখা যায় যে একটু হালকা কার্ভ আসে, ওকে? খুবই হালকা কার্ভ আসে, তোমাদেরকে অনেক বেশি কার্ভ আসছে নাকি? প্র্যাকটিক্যালি আর কি, সেই জন্য হচ্ছে হালকা একটা কার্ভ আসে। এখন হচ্ছে এরকম হইতে পারে যে হচ্ছে টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্সের মান তো চেঞ্জ হয়, এটা তো আমরা জানি, হয়তো যেই মুহূর্তে তোমরা কোন ডাটাগুলো দিয়ে করেছো, যখন আমরা ভিডিও ডাটাগুলো দিয়ে করেছো না, তো যেই মুহূর্তে হয়তো মেজার করা হচ্ছিল সেই মুহূর্তে ডাটাগুলো একটু বেশি ভ্যারি করে গিয়েছিল, সেই জন্য হয়তো বা একটু কার্ভ আসছে, কিন্তু থিওরিটিক্যালি স্ট্রেট লাইনই আসার কথা, বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, ওহমস ল থেকে আমাদের লটা ভেরিফাই করা ছাড়া এখানে আসলে আর তেমন কিছুই নাই, যেখানে ল্যাব ম্যানুয়ালে কি ছিল, ল্যাব ম্যানুয়ালেও তো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনেই তো, ভেরিফাই করা ছাড়া তেমন কিছু নাই, তো ওহমস লটা বিভিন্ন সার্কিটে কিভাবে অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলো একটু দেখবো। আচ্ছা, এরপর আসা যাক হচ্ছে কেভিএল কেসিএল এক্সপেরিমেন্ট 3 আর 4,
এখান থেকে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? ছোট ছোট মানে ছোট ছোট ম্যাথ আসবে, জাস্ট এটা দেখার জন্য তোমরা একটা সার্কিটে কেভিএল টা অ্যাপ্লাই করতে পারছো কিনা। তো তোমাদের হচ্ছে একদম যে থিওরিতে ইনিশিয়ালি যে ছোট ছোট সার্কিট গুলো করছো সেই সার্কিট গুলো প্র্যাকটিস করলেই হবে, বুঝছো? এত কঠিন কিছু আসবে না। আচ্ছা কেভিএল টা কি বলে বলতো, কেভিএল টা কি বলে? একটা সার্কিটে সোর্স থেকে যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে সেটা কার সমান হবে? সার্কিটে যতগুলা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান, ঠিক আছে? তার মানে হচ্ছে সামেশন অফ ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ। ওকে, এখান থেকে আসতে পারে হচ্ছে কেভিএল টা কাকে বলে সেটা ব্যাখ্যা করো। দেন এখান থেকে আরো আসতে পারে হচ্ছে কেভিএল টা, এখানে আমরা দেখিয়েছি একটা সিরিজ নেটওয়ার্কের জন্য। তো একটা সিরিজ নেটওয়ার্কে তোমার কি কি বৈশিষ্ট্য থাকে সেই জিনিসগুলো হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। একটা সিরিজ সার্কিটে কি কি বৈশিষ্ট্য থাকে? ভোল্টেজ হচ্ছে ডিভাইড হয়ে যায়, কিন্তু সিরিজ সার্কিটে কি হয়, কারেন্টটা হচ্ছে সেম থাকে। আরেকটা কি থাকে সিরিজ নেটওয়ার্কে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আরেকটা হচ্ছে সম্পর্ক থাকে, সেটা কি? এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, সবগুলা রেজিস্ট্যান্সের যোগফলের সমান, এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে, সব থেকে বড় মানের রেজিস্ট্যান্সের থেকেও বড়। খেয়াল আছে জিনিসগুলো? ইয়েস মিস। আচ্ছা, তো আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ল বা আরেকটা হচ্ছে রুল হচ্ছে প্রুফ করি, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুলটা কি ছিল, ধরো কোনো এলিমেন্টের এই ভোল্টেজ ডিভাইডার রুলটা আমাকে মনে রাখতে হবে। ধরো তোমাকে কোনো একটা সার্কিট দিলাম, কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হয়তো ভোল্টেজ ড্রপ বের করতে দিলাম, তাহলে ধরো এই সার্কিটের জন্য যদি আমি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে চাই কিভাবে বের করবো বলো? V1 যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করবো, যার ভোল্টেজটা বের করতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে সোর্সের ভোল্টেজ, তাই না? এটাই তো ভোল্টেজ ডিভাইডার রুল ছিল। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলটা খেয়াল রাখবো, এবং আমাদের যে থিওরিতে ছোট ছোট সার্কিট আছে সেই সার্কিট গুলাকে এই ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা একটু দেখবো আমরা। আচ্ছা, এরপর আসো হচ্ছে এক্সপেরিমেন্টটা কিভাবে করেছি সেটা তো আমরা দেখেছি, ভিডিওগুলো কিন্তু আরেকবার একটু ভালোভাবে দেখবো। ওকে, ভিডিওগুলো কি এখনো দেখা হয়েছে কারো? দেখছো একদিনও? ইয়েস মিস, দেখেছি মিস। দেখেছো, দেখলে তো খুবই ভালো। আচ্ছা, এক্সপেরিমেন্টটা কিভাবে করেছে এটা তার ব্যাখ্যা করা কিছু নেই। এখান থেকে কি কোনো কোয়েশ্চেন আছে কেবিল থেকে? মিস, ইয়া থেকে প্রসিডিউর মানে ভাইবা থেকে প্রসিডিউর জিজ্ঞেস করব? না না, প্রসিডিউর জিজ্ঞেস করব না, প্রসিডিউর জিজ্ঞেস করব না, কিন্তু কোনটা কিভাবে করেছে এটা একটু ভালো মতো দেখে রাখবো, যদি ভিতর থেকে কোয়েশ্চেন করলে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি একটা সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিকস গুলো কি কি, দেন হচ্ছে কেভিএল এর রুলটা কি, ভোল্টেজ ডিভাইডার রুলটা কি, একটা সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করতে দিলে সেটা করতে পারছি কিনা, হয়তো একটা সার্কিটে তোমাকে ভোল্টেজ সোর্সের ভ্যালু রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে কেভিএল টা অ্যাপ্লাই করতে বলবে, অথবা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে বলবে, কোনো একটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বললো তখন তুমি অ্যাপ্লাই করবা এরকম, ঠিক আছে? এরপর আসা যাক হচ্ছে কেসিএল। কেসিএল টা কার ক্ষেত্রে প্রযোজ্য? প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি জানতে পারি, একটা প্যারালাল সার্কিটে কি কি বৈশিষ্ট্য থাকে? প্যারালাল সার্কিটে হচ্ছে ভোল্টেজ সবগুলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে সেম থাকে, কিন্তু কে ডিভাইড হয়ে যায় প্যারালাল সার্কিটে? কে ডিভাইড হয়ে যায়? কারেন্টটা ডিভাইড হয়ে যায়। প্যারালাল সার্কিটে আর কি বৈশিষ্ট্য থাকে? প্যারালাল সার্কিটের একটা প্যারালাল দুইটা ব্রাঞ্চের বা দুইয়ের অধিক ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করি? 1/RT ইজ ইকুয়াল টু যতগুলো প্যারালালে আছে সবগুলোর ইনভার্সের যোগফল, ঠিক আছে? তারপর আমরা কি করব, তারপর হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটাকে আবার ইনভার্স করতে হবে, কারণ K
কি এখান থেকে আমাদেরকে আরটির মানটা বের করতে হবে সেজন্য ওকে আর প্যারালাল যে ভ্যালুটা বের হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে সেটার ভ্যালু কি হবে যতগুলা প্যারালাল রেজিস্ট্যান্স আছে তার মধ্যে যেটা ছোট তার থেকেও ছোট আসবে ঠিক আছে ওকে আচ্ছা তারপর কেসিএলটা কাকে বলে বলো তো কেসিএলটা কি যে পরিমাণ তড়িৎ প্রবেশ করবে সেই পরিমাণ তড়িৎ আবার বের হবে আমরা যেই নোডের সাপেক্ষে হচ্ছে কেসিএলটা প্রুফ করতে চাচ্ছি মনে করো কোন একটা নোডে আমরা কেসিএল প্রুফ করতে চাচ্ছি তাহলে যেই নোডে কেসিএল অ্যাপ্লাই করছি সেই নোডে যতগুলা কারেন্ট এসে প্রবেশ করবে সেটা হবে ওই নোড থেকে যতগুলা কারেন্ট বের হয়ে যাচ্ছে তাদের যোগফলের সমান ঠিক আছে এটা হচ্ছে কেসিএল তাহলে কেসিএলটা আমরা একটা সার্কিটে অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা আমরা দেখব ছোট ছোট ম্যাপগুলো হচ্ছে একটু দেখে নিব আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আরেকটা পাই সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চের যদি আমাকে কারেন্ট বের করতে হয় কারেন্ট ডিভাইডার রুল দিয়ে তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি বলতো কারেন্ট ডিভাইডার রুলটা কি বলো কোন একটা পয়েন্টের টোটাল কারেন্টের ইনপুট আর আউটপুট সমান না 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 কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে যদি মনে করো কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চে কারেন্ট বের করতে হচ্ছে ধরো আমি তোমাকে এই সার্কিটে I1 ব্রাঞ্চে কারেন্ট বের করতে দিলাম তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি হবে যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে দিচ্ছে সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের ইনভার্স ডিভাইডেড বাই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে ওই সার্কিটের টোটাল কারেন্ট এটা হচ্ছে একটা ব্রাঞ্চে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট বের করার যে প্রসেসটা ঠিক আছে যে ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাচ্ছ সে ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের ইনভার্স ডিভাইডেড বাই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ইনভার্স ইনটু সোর্সের কারেন্ট টোটাল কারেন্ট যে কারেন্টটা হচ্ছে এই নোডে আসছে ওকে তাহলে এখান থেকে হচ্ছে আমরা কেসিএল কারেন্ট ডিভাইডার রুল প্যারালাল যে সার্কিট আছে সেই প্যারালাল সার্কিটের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে ভালো মতো পড়বো আর হচ্ছে এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয়েছে ভিডিওটা দেখব যাতে হচ্ছে বেসিকটা ক্লিয়ার হয় ঠিক আছে আচ্ছা কেবিএল কেসিএল থেকে কোনো কোয়েশ্চেন আর আমরা কিন্তু এক্সপেরিমেন্টের ভিডিওগুলো ভালো মতো দেখবো আমি তো বারবার বলছি আচ্ছা এরপর আসো হচ্ছে এক্সপেরিমেন্ট 5 ঠিক আছে এক্সপেরিমেন্ট একটু বড় ছিল এক্সপেরিমেন্টে কিসের উপর ছিল বলতো একটা গ্যালভানোমিটারকে আমরা কিভাবে অ্যামিটার আর ভোল্টমিটার হিসেবে ব্যবহার করতে পারি এখানে সবথেকে প্রথমে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে অ্যামিটারকে কেন আমরা সিরিজে কানেক্ট করি এবং অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হওয়া উচিত বলো অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হওয়া উচিত অ্যামিটারকে আমরা সার্কিটে কিভাবে কানেক্ট করি হ্যাঁ জিরো কেন আচ্ছা কারণ হচ্ছে মনে করো এই সার্কিটে ভোল্টেজ সোর্সে মান দিলাম আমি 20 ভোল্ট ঠিক আছে আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে ধরো সেটার মান দিলাম আমি 20 ওহম ঠিক আছে তুমি যখন একটা অ্যামিটার সিরিজে কানেক্ট করবা এই অ্যামিটারটা কারেন্টের ভ্যালু কত দেখাবে বলো তো কিভাবে বললাম কারণ হচ্ছে সার্কিট কিছু অ্যাকচুয়ালি এরকম আর কি একটা 20 ভোল্টের সোর্স তার সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স 20 ওহম ঠিক আছে তো আমাকে বলেছে যে এই সার্কিটে কারেন্ট বের করতে তো কারেন্ট বের করতে হলে আমরা জানি অ্যামিটারকে হচ্ছে সিরিজে বসাতে হবে আমি সিরিজে বসিয়েছি তো ক্যালকুলেট করে যদি বের করে I সমান হচ্ছে V বাই R তাহলে হচ্ছে 20/20 হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার এখন ধরো অ্যামিটারটা তো হচ্ছে একটা এক্সটার্নাল ডিভাইস হ্যাঁ এই অ্যামিটারের যে রেজিস্ট্যান্স হ্যাঁ সেটা যদি জিরো না হতো ধরো অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো না এই জায়গায় অ্যামিটারের রেজিস্ট্যান্স মনে করো 10 ওহম অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম তাহলে দেখো তো এখানে নর্মালি এই সার্কিটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ফ্লো করার কথা 1 অ্যাম্পিয়ার আমরা তো দেখলাম এখন অ্যামিটারের যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো এই সার্কিটে কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতো বলতো তখন কি হতো টোটাল ভোল্টেজটা থাকতো হচ্ছে 20 ভোল্ট আর রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়ে যেত
আগে তো শুধুমাত্র 20 ওহম ছিল, এখন অ্যামিটারের যে রেজিস্ট্যান্সটা সেটাও অ্যাড হয়ে যেত না, তাহলে দেখো এখন কি হতো 20/30, তাহলে কত কারেন্ট ফ্লো করতো? 0.67 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তার মানে কি অ্যামিটার এখন আমাকে দেখাতো 0.67 অ্যাম্পিয়ার, ভুল দেখাচ্ছে না? যদি অ্যামিটারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকতো, সেই জন্য হচ্ছে অ্যামিটারটাকে এমন ভাবে বানাতে হবে যেন এর ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হয়। যদি এর ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো না হয়, তাহলে সেটা কি হবে, সার্কিটে যে কারেন্টটা ফ্লো করছে সেটা না দেখায় অন্য একটা ভ্যালু দেখাবে। বুঝাতে পেরেছি? ইয়েস মিস। তার মানে হচ্ছে অ্যামিটারের রেজিস্ট্যান্স জিরো হবে এবং এটাকে আমরা সিরিজে বসাবো, কেন, যাতে হচ্ছে যেহেতু এর রেজিস্ট্যান্স জিরো, আমরা জানি জিরো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে সম্পূর্ণ কারেন্টটা ফ্লো করতে পারে। ঠিক আছে, যেহেতু এটা রেজিস্ট্যান্স জিরো, তার মানে হচ্ছে যে সার্কিটের কারেন্ট মেজার করতে চাচ্ছি বা যে ব্রাঞ্চের কারেন্ট মেজার করতে চাচ্ছি তার সম্পূর্ণ কারেন্ট এর ভেতর দিয়ে ফ্লো করবে, তখন কি হবে, আমরা ওই কারেন্টের ভ্যালুটা পাব। ক্লিয়ার? আচ্ছা, আর ভোল্টমিটারের ব্যাপারটা কি বলতো, ভোল্টমিটারকে আমরা কি করব, প্যারালালি কানেক্ট করব। এবং আমরা আরেকটা কি জানি, ভোল্টমিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, এখন আমি তোমাকে বললাম এই R2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত হবে সেটা বের করো। ঠিক আছে, ভোল্টমিটার মনে করো কানেক্ট করোনি, এমনি সার্কিট থেকে বের করো। কিভাবে বের করবো, কিভাবে বের করবো R2 রেজিস্ট্যান্স এর ভোল্টেজ VR2? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি না? 10, যে যার রেজিস্ট্যান্স মেজার করতে চাচ্ছি সেটা ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে সোর্সের ভোল্টেজ, কত আসে বলো, কত আসে? 10 ভোল্ট। ম্যাম, 10 ভোল্ট, তার মানে হচ্ছে R2 রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 ভোল্ট। এখন মনে করো আমি এটা মাল্টিমিটার দিয়ে, মানে ভোল্টমিটার দিয়ে মেজার করবো, আমি ভোল্টমিটারটা এভাবে প্যারালালি কানেক্ট করলাম। ঠিক আছে, আমরা কি জানি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো ইনফিনিটি রেজিস্ট্যান্স হওয়ার কারণে কি হবে, এই সোর্স থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসার পর সে দুইটা রাস্তা দেখবে, একটা হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা, আর একটা হচ্ছে ভোল্টমিটারের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। সে বলো তো কোন রাস্তা দিয়ে যাবে, 10 ওহম এর ভিতর দিয়ে যাবে, কারণ ইনফিনিটি কোনো কিছুর ভেতর দিয়ে তো আর কারেন্ট ফ্লো করতে পারে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কি এই 10 ওহম রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা সেটা মেজার করতে পারব। এখন যদি এটা রেজিস্ট্যান্স ইনফিনিটি না হয়ে কোনো একটা মনে করো ভ্যালু হইতো, ধরো কোনো একটা ভ্যালু হইতো, তখন কি হতো, এই কারেন্টটা এখানে এসে দুইটা রাস্তা দেখতো, কিছু কারেন্ট হচ্ছে R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যেত, কিছু কারেন্ট হচ্ছে ভোল্টমিটারের মধ্যে দিয়ে চলে যেত, যদি এটার ভ্যালু ইনফিনিটি না হয়ে কোনো একটা ফাইনাইট ভ্যালু হতো, তাই হয়ে যেত না? তাহলে এখন ভোল্টমিটার যে ভ্যালুটা দেখাতো সেটাকে অ্যাকচুয়াল ভ্যালু দেখাতো? বুঝতে পারছি আমি ব্যাপারটা? তো আমরা কি চাচ্ছি, এই যে ভোল্টমিটারটা সেটা একটা এক্সটার্নাল ডিভাইস, সে যেন শুধুমাত্র দুইটা পয়েন্টের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে পারে, সেজন্য ভোল্টমিটারটা এমন ভাবে বানানো হয়েছে যেন এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হয়। এবং আমরা কি জানি, যখন আমরা প্যারালালি বসাই তখন কি হয়, দুইটা পয়েন্টের দুইটা, এই যখন একটা জিনিস প্যারালালি বসানো হয়, প্যারালালি বসালে কি হয়, তাদের ভোল্টেজ সেম আসে না? অনেকগুলা এলিমেন্ট যখন আমরা প্যারালালি বসাই, প্যারালালের বৈশিষ্ট্য কি, প্যারালাল এলিমেন্ট গুলার বৈশিষ্ট্য কি, তাদের কি হয়, ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ভাগ হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোল্টমিটার দিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করা, রেজিস্ট্যান্স যে ভোল্টেজটা পাচ্ছে সেই ভোল্টেজটাই যেন ভোল্টমিটার দেখায়, সেই উদ্দেশ্য ভোল্টমিটারটাকে প্যারালালি বসানো হয়। তার মানে হচ্ছে এখান থেকে তোমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবা, কারেন্ট মেজার করার জন্য অ্যামিটারকে আমরা কেন সিরিজে বসাই, অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন জিরো হয়, ভোল্টেজ মেজার করার জন্য ভোল্টমিটারকে আমরা কেন প্যারালালি বসাই, এবং ভোল্টমিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন জিরো হয়, এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, বুঝছি? আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা আর কি দেখেছিলাম, গ্যালভানোমিটারকে
কিভাবে অ্যামিটার এবং ভোল্টমিটার হিসেবে ব্যবহার করেছি। গ্যালভানোমিটারটা কি ছিল? একটা কারেন্ট ডিটেকশন ডিভাইস, যেটা কি করে এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে তাকে হচ্ছে মেজার করতে পারে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কি দেখেছি? আচ্ছা, পটেনশিওমিটারটা কি খেয়াল আছে? পটেনশিওমিটারটা কি বলতো? পটেনশিওমিটারটা কি বাবা? সার্কিটে বসাও তখন এটা একটা ফিক্সড রেজিস্ট্যান্স এর মতো কাজ করবে। দেখবা যে পটের গায়ে একটা ভ্যালু লেখা থাকে, হয়তো 10 কিলো। হ্যাঁ, 10 কিলো ওহম এই ভ্যালুটা লেখা থাকার মানে হচ্ছে এই পটটা দিয়ে 0 থেকে 10 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স এর ভ্যালু মেজার করা যায়। যদি তুমি প্রথম মাথাটা এবং শেষের মাথাটা সার্কিটে বসাও তখন এটা একটা 10 কিলো ওহম মানে ফিক্সড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বা আমার তো এটাকে ফিক্সড রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করা লাভ নেই, আমার তো 10 কিলো ওহম মানে রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি কি করব? এটাকে আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করব। তাহলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে? কি করতে হবে? 1 নম্বর মাথাটা এবং 2 নম্বর মাথাটা অথবা 3 নম্বর মাথাটা এবং 2 নম্বর মাথাটা, যে কোনো 2টা মাথা নিয়ে সার্কিটে বসাতে হবে। তারপর যদি আমি পটটা ভ্যারি করি, উপরে যে নবটা আছে নবটা যদি ভ্যারি করি, তখন হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জটা আমি কি দিয়ে মেজার করতে পারবো, মানে কতটুকু পরিমাণ রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, যদি হচ্ছে আমরা এই 2টা পয়েন্টের অ্যাক্রসে মাল্টিমিটার বসাই। মাল্টিমিটারটা ওহমমিটার মোডে নিয়ে আমি যদি এখানে এই পটের এই নবটা ভ্যারি করতে থাকি, তখন দেখবো যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো হচ্ছে গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটার এবং ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়। তো প্রথমে আসো গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করবো। গ্যালভানোমিটারের ছবিটা আমরা যখন দেখেছি, তখন দেখেছি কি এর গায়ে কিন্তু ভোল্ট বা অ্যাম্পিয়ার এই ধরনের কোনো ইউনিট লেখা নাই। তার মানে এটাকে আমি ভোল্টমিটারও বানিয়ে নিতে পারি, অ্যামিটারও বানিয়ে নিতে পারি। সেজন্য আমাকে কি করতে হবে? গ্যালভানোমিটারকে অ্যামিটার বানাতে হলে কাজ হচ্ছে এটার সাথে একটা ছোট মানের রেজিস্ট্যান্সকে প্যারালালি কানেক্ট করতে হবে। কেন? কারণ অ্যামিটারের বৈশিষ্ট্য কি ছিল? অ্যামিটারের বৈশিষ্ট্য ছিল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0-র কাছাকাছি। ঠিক আছে, তার টোটাল যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 0-র কাছাকাছি। এখন আমি গ্যালভানোমিটারের সাথে প্যারালালি যদি একটা ছোট মানের রেজিস্ট্যান্স লাগাই, ধরো এটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, তার সাথে প্যারালালি একটা ছোট মানের রেজিস্ট্যান্স লাগালাম, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে সেটা কি হবে? গ্যালভানোমিটারের সাথে প্যারালালি যদি আমরা একটা ছোট মানের রেজিস্ট্যান্স বসাই, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট যেটা, সেটার মান কেমন আসবে? কি হবে বললাম বলতো, মান কেমন হবে? সব থেকে ছোট মানের যে রেজিস্ট্যান্সটা আছে তার থেকেও ছোট হবে না? তার মানে হচ্ছে প্যারালালি যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করবা সেটার ভ্যালু যত কমবে, তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান আরো বেশি কমে যাবে না? তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? অ্যামিটারের রেজিস্ট্যান্সটাকে 0 করা। তার মানে হচ্ছে প্যারালালি যত ছোট মানের রেজিস্ট্যান্স ব্যবহার করব, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে গ্যালভানোমিটার সহ এই প্যারালাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটা সহ যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটার ভ্যালু অনেক কমে যাবে না? তাহলে এটাকে আমি অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারবো না? তোমরা গতদিন এটা ক্লাস করেছিলে না বাবা? ব্যাপারটাকে বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটার হিসেবে কিভাবে তোমরা ব্যবহার করতে পারি, গ্যালভানোমিটার দিয়ে কিভাবে অ্যামিটার বানাতে পারি, কিভাবে অ্যামিটার বানাতে পারি বলো? গ্যালভানোমিটারের সাথে কি করতে হবে? কি ধরনের রেজিস্ট্যান্স লাগাতে হবে? ছোট মানের রেজিস্ট্যান্স লাগাতে হবে। কেন? যাতে গ্যালভানোমিটার এবং ছোট মানের রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটার ভ্যালু যেন সব থেকে ছোট মানের রেজিস্ট্যান্সের থেকেও ছোট হয়। তাতে কি হবে? আমাদের উদ্দেশ্য ছিল কি? অ্যামিটার বানানো। আমরা কি জানি অ্যামিটারের রেজিস্ট্যান্স অনেক কম হয় না? তাহলে যদি আমি এই যে গ্যালভানোমিটারের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স এই পুরো জিনিসটাকে যদি অ্যামিটার হিসেবে কল্পনা করি, এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম হয় না? তাহলে এটা হলো না অ্যামিটারের মতো? বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি মিস। আচ্ছা,
তাহলে এই যে এখন জিনিসটা বানালাম, এবার এটাকে আমি হচ্ছে সার্কিটে বসাতে পারবো। তো যেই সার্কিটে আমাকে কারেন্ট মেজার করতে হবে, এখানে এই সার্কিটটা নিয়ে হয়তো তোমাদের আলোচনা করা হয়েছিল, এই একটা সিরিজ সার্কিট যেখানে 5 ভোল্টের সোর্স 100 ওহম এবং 10 কিলো ওহম মানে একটা পট ছিল, ঠিক আছে? এই একটা সিরিজ সার্কিট ছিল, সরি, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 100 ওহম, আর একটা হচ্ছে 10 কিলো ওহম মানে পট ছিল, ঠিক আছে? এই সার্কিটে কারেন্ট মেজার করতে বলেছে। তো নর্মালি এই সার্কিটে কারেন্ট মেজার করতে হলে কি করতা, এই সার্কিটের সাথে সিরিজে হচ্ছে অ্যামিটার কানেক্ট করতা। এখন আমরা কি করেছি, সার্কিটের সাথে সিরিজে অ্যামিটার কানেক্ট করে একবার কারেন্ট মেজার করেছি, দেন আমরা যে গ্যালভানোমিটার দিয়ে টোটাল কনস্ট্রাক্টেড অ্যামিটার বানিয়েছি সেটাকেও হচ্ছে এটার সাথে সিরিজে কানেক্ট করেছি। সিরিজে কানেক্ট করে দেখেছি আমাদের যে কনস্ট্রাক্টেড অ্যামিটার আছে সেটা যে ভ্যালুটা আমাদেরকে দিচ্ছে সেটা আমাদের মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার অ্যামিটার মোডে নিয়ে যে কারেন্টটা মেজার করা কথা সেটা সমান হচ্ছে কিনা, মনে পড়েছে? আচ্ছা, এই এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা করতে হবে, ঠিক আছে? কিভাবে আমরা কনস্ট্রাক্টেড অ্যামিটার এবং আমাদের যে আসল অ্যামিটার ছিল মাল্টিমিটারের অ্যামিটার, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখেছি যে কনস্ট্রাক্টেড অ্যামিটারটা আসল অ্যামিটারের মতো রিডিং দিচ্ছে। তো এই গ্যালভানোমিটার এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা পড়তে হবে। এখানে আমরা কি করেছিলাম বলো তো, প্রথমে দেখি খেয়াল আছে কিনা, কি করেছিলাম ল্যাব ম্যানুয়াল দেখেই বলো, আমাদের ল্যাব ম্যানুয়ালের সামনে কি করেছিলাম বাবা? কিছু কি লেখা আছে? তাহলে কি করতে হবে, প্রথমে এটা বের করে নিতে হবে না যে প্রতিটা ছোট ঘর কত অ্যাম্পিয়ার বা কত মিলি অ্যাম্পিয়ার, সেজন্য আমরা কি করেছিলাম, কি করেছিলাম বলো? এই পটের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে কি করেছি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 30 ঘর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, মনে আছে? জি ম্যাম। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 30 ঘর পর্যন্ত নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পর আমরা কি করেছি, এই সার্কিটের থেকে এই কানেকশনটা খুলে অ্যামিটার দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করেছে সেটা বের করেছিলাম, ঠিক আছে? তারপর কি করেছি, 30 ঘরের জন্য কারেন্টের পরিমাণ হচ্ছে কত, কারেন্টের পরিমাণ সম্ভবত তোমাদের 4.27 মিলি অ্যাম্পিয়ার ছিল, 30 ঘরের জন্য এতটুকু কারেন্ট ফ্লো করছে, এক ঘরের জন্য কতটুকু কারেন্ট ফ্লো করছে, 4.27 ডিভাইডেড বাই 30, ঠিক আছে? তাহলে এক ঘরের জন্য কতটুকু কারেন্ট ফ্লো করছে সেটা আমরা বের করে নিয়েছি। সেখান থেকে আমরা বলতে পারছি যে যদি এই গ্যালভানোমিটারটা অ্যামিটার হিসেবে কাজ করে তাহলে প্রতি ঘরে কতটুকু কারেন্ট ফ্লো করবে, এই সূত্রটা দিয়ে বের করে নিয়েছিলাম। তারপর কি করেছি, তারপর কি করেছি বলো, তোমরা আজকে ল্যাব রিপোর্ট লিখেছো না বাবা, জানো তো, বলো কি করেছি? তারপরে মিস 25 এর জন্য রিডিং নিছি। ভেরি গুড, 25 20 15 10 5, এই ডিফ্লেকশন গুলোর জন্য আগে কারেন্টের ভ্যালুটা বের করে নিয়েছি। যেহেতু আমি প্রতি ঘরে কারেন্টের মান জানি, তাহলে 25 ঘর যখন ডিফ্লেক্ট করবে তখন কতটুকু কারেন্ট ফ্লো করবে আমরা এক ঘরের মানের সাথে সেটা গুণ করে বের করে ফেলতে পারবো না? প্রতি ঘরে কারেন্টের ভ্যালু কত ছিল তোমাদের বলো তো? 4.72 অথবা 27 এরকম কিছু, না 4.27 ডিভাইডেড বাই 30 ছিল, মেবি ডিভাইডেড বাই 30 কত আসে বলো তো? তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করেছি কারেন্টের ভ্যালু গুলো কত আসতে পারে সেটা আগে বের করে নিয়েছি। তারপর কি করেছি, এই যে গ্যালভানোমিটার থেকে কারেন্টের ভ্যালু গুলো এত আসার কথা সেটা ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করেছি, কিভাবে, এই সার্কিটে গ্যালভানোমিটারের কানেকশনটা খুলে এখানে হচ্ছে অ্যামিটারটা কানেক্ট করে, ঠিক আছে? যদি কাছাকাছি ভ্যালু আসে তাহলে আমরা ভেরিফাই করতে পারবো যে মাল্টিমিটারের যে অ্যামিটার মোডে যে কারেন্টটা শো করছে
এবং আমাদের গ্যালভানোমিটার দিয়ে বানানো যে অ্যামিটারটা আছে দুটাই হচ্ছে একই ধরনের কাজ করছে, সুতরাং গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটার হিসেবে ব্যবহার করতে পারি। এই একই জিনিসটা ভোল্টমিটারের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, ভোল্টমিটার আমরা কিভাবে বানিয়েছি গ্যালভানোমিটার দিয়ে বলো। কিভাবে বানিয়েছি বাবা? সিরিজে রেজিস্টর কানেক্ট, সিরিজে কি ধরনের রেজিস্ট্যান্স, এটা ইম্পর্টেন্ট। আমরা কি জানি একটা সিরিজ সার্কিটে যখন দুইটা জিনিস সিরিজে কানেক্টেড থাকে তখন কি হয়, মনে করো এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর টোটাল যেটা সেটা কি হবে, আর ওয়ান প্লাস হচ্ছে আর টু। ঠিক আছে, এবং এই আর টি এর ভ্যালুটা কেমন হবে, সব থেকে বড় মানে যে রেজিস্ট্যান্স তার থেকেও বড় হবে। যেমন ধরো এরকম, ধরো এই একটা সার্কিট, এই সার্কিটের সাথে সিরিজে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, একটা রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে 20 ওহম, একটা রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে 100 ওহম। ঠিক আছে, তোমাকে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বললো। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়, যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি তখন কি কোনো সোর্স থাকে সার্কিটের? কোনো সোর্স থাকে না। তাহলে হচ্ছে এখন যদি আমাকে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হয় তাহলে সেটা কি হবে, যেহেতু এটা সিরিজ সার্কিট, আর ইকুইভ্যালেন্ট সমান হবে আর ওয়ান প্লাস আর টু, তার মানে কি 20 প্লাস হচ্ছে 100, তার মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত আসতেছে 120। তাহলে কি হচ্ছে, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সব থেকে বড় মানের রেজিস্ট্যান্স হচ্ছে 100, তার থেকেও বেশি আসছে না, এটা হচ্ছে কনসেপ্টটা। যে গ্যালভানোমিটার দিয়ে যদি আমাকে ভোল্টমিটার বানাতে হয়, আমরা জানি ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্সটা আর ভি, ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে আইডিয়ালি হয় হচ্ছে ইনফিনিটির কাছাকাছি। কেন ইনফিনিটি হয় এটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি। এখন যদি ইনফিনিটির কাছাকাছি করে একটা ভোল্টমিটার বানাতে হয় তো ইনফিনিটি তো আর বানানো পসিবল না, তার মানে কি প্র্যাকটিক্যালি একটা অনেক বড় মানের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওলা কোনো কিছু বানাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, গ্যালভানোমিটারের সাথে সিরিজে যদি আমরা একটা বড় মানের রেজিস্ট্যান্স বসাই তাহলে দেখা যাবে যে তাদের যে টোটাল রেজিস্ট্যান্স সেটা সব থেকে বড় মানের যে রেজিস্ট্যান্স আছে তার থেকেও বড় আসছে, তার মানে একটা বড় মানের ভ্যালু পাচ্ছি। ভোল্টমিটার বানানোর উদ্দেশ্য, মানে ভোল্টমিটার বানানোর শর্ত কি, যত বড় মানের রেজিস্ট্যান্স করা যায়। তাহলে এই প্রসেসে কি হচ্ছে, একটা বড় মানের রেজিস্ট্যান্স পাচ্ছি, তাহলে আমি বলতে পারি গ্যালভানোমিটারের সাথে সিরিজে যদি বড় মানের রেজিস্ট্যান্স থাকে এই পুরাটা মিলে একটা ভোল্টমিটার হবে। বোঝা যাচ্ছে? বুঝেছি জি ম্যাম। না বুঝলে আবার বলো। গ্যালভানোমিটার দিয়ে ভোল্টমিটার বানাবো, তাহলে ভোল্টমিটারের বৈশিষ্ট্য কি, ভোল্টমিটারের বৈশিষ্ট্য হচ্ছে তার রেজিস্ট্যান্স হতে হবে ইনফিনিটি, তার মানে কি তার রেজিস্ট্যান্স হতে হবে অনেক বড়। তাহলে এমন ভাবে কিছু একটা বানাতে হবে যেন বড় মানের একটা রেজিস্ট্যান্স ওয়ালা কোনো কিছু তৈরি হয়। তো দেখা গেল গ্যালভানোমিটারের সাথে যদি সিরিজে আমি একটা বড় মানের রেজিস্ট্যান্স বসাই তাহলে গ্যালভানোমিটার আর ওই সিরিজ রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা কি হবে, সব থেকে বড় মানের রেজিস্ট্যান্সের থেকেও বড় আসতেছে, তার মানে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। তাহলে হলো আমাদের ভোল্টমিটার বানানোর উদ্দেশ্যটা সফল। পরে বসাবো, আগে হচ্ছে গ্যালভানোমিটারটা বসিয়ে নিয়েছি। যেহেতু গ্যালভানোমিটারের গায়ে কোনো দাগ কাটা নাই যে প্রতিটা ঘরের মান কত ভোল্ট, সেজন্য আমাদেরকে কি করে নিতে হয়েছে, এই পটটাকে ঘুরিয়ে গ্যালভানোমিটারে কাটার ডিফ্লেকশন 30 ঘর পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। তারপর আমরা কি করেছি, 30 ঘরের জন্য ভোল্টেজ পাচ্ছি সামথিং ভোল্ট। হ্যাঁ, এই ভোল্টটা আমরা কিভাবে মেপে নিয়েছি, ভোল্টমিটার দিয়ে, মাল্টিমিটারটা ভোল্টমিটার মনে দিয়ে আমরা এটা মেপে নিয়েছি। ঠিক আছে, সরি, হ্যাঁ কি বলছিলাম, প্রথমে আমরা কি করেছি, প্রথমে হচ্ছে আমরা এই কনস্ট্রাকটিভ ভোল্টমিটারটা সার্কিটের সাথে কানেক্ট করেছি, এই পটের সাথে প্যারালালি কানেক্ট করেছি। তারপর এই পটটাকে ভ্যারি করে গ্যালভানোমিটারে কাটার ডিফ্লেকশন একদম হাইয়েস্ট ঘর পর্যন্ত, 30টা ঘর আছে, 30টা ঘর পর্যন্ত নিয়ে গিয়েছি। তারপর কি করেছি, এই গ্যালভানোমিটারটাকে ডিসকানেক্ট করে দিয়ে এই পটের
প্যারালালি হচ্ছে আমাদের যে মাল্টিমিটারটা রয়েছে সেই মাল্টিমিটারটা কানেক্ট করেছে, মাল্টিমিটার কানেক্ট করে যে ভোল্টেজটা নিয়েছে সেই ভোল্টেজটা আসলে কিসের ভোল্টেজ, 30 ঘরের ডিফ্লেকশনের জন্য গ্যালভানোমিটার যে ভোল্টেজটা মেজার করতো সেই ভোল্টেজ। তো ধরো সেই ভোল্টেজের ভ্যালু হচ্ছে তোমাদের সম্ভবত 4.12 ভোল্ট আসছে, তাহলে 30 ঘরের জন্য ভোল্টেজের মান হচ্ছে 4.12 ভোল্ট, এক ঘরের জন্য কত হবে 4.12 ÷ 30, তার মানে হচ্ছে এক ঘরের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের কাজ কি, তারপর এই যে কনস্ট্রাক্টেড ভোল্টমিটারটা আছে এটা যে আসলেই ভোল্টমিটার হিসেবে কাজ করছে, তারপর হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেরিফাই করতে হয়েছে। আমরা কি করেছি, এবার হচ্ছে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন একবার 25 ঘরে নিয়ে গিয়েছি, দেন কি করেছি 25 ঘরে নিয়ে যাওয়ার পর আমরা যেহেতু প্রতি ঘরের মান জানি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো 25 ইনটু প্রতিটা ক্ষুদ্র ঘরের মান যত ভোল্ট ছিল তত, সেখান থেকে আমরা ভোল্টেজের ভ্যালু কত সেটা বের করে নিয়েছিলাম। তারপর কি করেছে, যখন 25 ঘর ডিফ্লেকশন দিচ্ছিল সেই অবস্থায় গ্যালভানোমিটারটাকে ডিসকানেক্ট করে ভোল্টমিটার দিয়ে রিডিং নিয়েছি, ওই রিডিংটা যদি হচ্ছে 25 ঘরে ডিফ্লেকশন করে যে ভ্যালুটা আসার কথা সেই ভ্যালুর সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে আমরা যে কনস্ট্রাক্টেড ভোল্টমিটারটা তৈরি করেছি সেটা অ্যাকচুয়ালি ভোল্টমিটারের মতো কাজ করছে। বোঝা গেল, ক্লিয়ার আছো তোমরা, এটাকে বুঝতে পেরেছো কিভাবে কনস্ট্রাক্টেড ভোল্টমিটার হলো এবং কনস্ট্রাক্টেড ভোল্টমিটারের যে রেজাল্টটা সেটা কিভাবে মাল্টিমিটারের সাথে ম্যাচ করা হয়েছে? পুরো প্রসেসটা খুব ভালো মতো ল্যাব ম্যানুয়ালে দেয়া আছে, প্রতিটা লাইন ঠিক মতো বুঝে বুঝে পড়বা। ওকে, আচ্ছা এখন একটা কোয়েশ্চেন করি আমি, যখন আমরা এই এক্সপেরিমেন্টটা করছিলাম, ধরো এই যে কনস্ট্রাক্টেড অ্যামিটার হিসেবে যে এক্সপেরিমেন্টটা করছিলাম, তোমাদের কি খেয়াল আছে আমরা কিন্তু গ্যালভানোমিটারটা যখন কানেক্ট করেছি ডাটাটা নেয়ার পর গ্যালভানোমিটার ডিসকানেক্ট করে তারপর কিন্তু অ্যামিটার দিয়ে অ্যাকচুয়াল ডাটাটা নিয়েছি, এই অ্যামিটার এবং কনস্ট্রাক্টেড অ্যামিটার, এই অ্যামিটারটা কোন অ্যামিটার, এখানে যে অ্যামিটারটা শো করেছে এটা কোন অ্যামিটার? আর কনস্ট্রাক্টেড অ্যামিটার তো আমরা গ্যালভানোমিটার দিয়ে যেটা বানিয়েছি, কখনো কি দুইটা অ্যামিটার একসাথে সার্কিটে ছিল? না মিস, না ছিল না। থাকলে কি সমস্যা? আমি কেন মাল্টিমিটারের অ্যামিটার আর আমার কনস্ট্রাক্টেড অ্যামিটার দুইটাই একসাথে প্যারালালি কানেক্ট করে একসাথে মেজার করলাম না? ম্যাম ওটা পরে রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো তুমি যদি এই মাল্টিমিটারের অ্যামিটারটাও সার্কিটে তোমার এভাবে এ আর বি পয়েন্টের অ্যাক্রসে কানেক্ট করে রাখো এবং তোমার কনস্ট্রাক্টেড অ্যামিটারও যদি এভাবে কানেক্ট করে রাখো তখন কি হবে, এই যে কারেন্টটা আসবে, কারেন্টটা আসার পর কিন্তু সে দুইটা রাস্তা পেয়ে যাবে। অ্যামিটারের কাজটা ছিল হচ্ছে বা গ্যালভানোমিটারের কনস্ট্রাক্টেড অ্যামিটারের কাজ ছিল শুধু এই সিরিজ সার্কিটের কারেন্টটা মেজার করা, কিন্তু তুমি যদি সার্কিটে মাল্টিমিটারের অ্যামিটার এবং কনস্ট্রাক্টেড অ্যামিটার দুইটাই একসাথে কানেক্ট করে রাখো কারেন্ট যখন এই পয়েন্টে আসবে সে কিন্তু দুইটা রাস্তা দেখবে, একটা হচ্ছে মাল্টিমিটারের অ্যামিটারের রাস্তা আর একটা হচ্ছে কনস্ট্রাক্টেড অ্যামিটারের রাস্তা। তাহলে কি হচ্ছে, কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে না, তাহলে কি হবে অ্যামিটার অর্ধেক কারেন্ট শো করবে আর বাকি কনস্ট্রাক্টেড অ্যামিটার বাকি অর্ধেক কারেন্ট শো করবে, ব্যাপারটা কি বুঝতে পারছো? কারেন্টটা ভাগ হয়ে যাবে, কিন্তু আমার কি এটা উদ্দেশ্য ছিল? আমার উদ্দেশ্য কি ছিল, এই সিরিজ সার্কিটে টোটাল কারেন্টটা বের করার উদ্দেশ্য ছিল। এখন যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে লাভটা কি হলো, বুঝতে পেরেছি? সেজন্য যখন আমরা এক্সপেরিমেন্ট করেছি এই মাল্টিমিটারের অ্যামিটার আর কনস্ট্রাক্টেড অ্যামিটার কিন্তু একসাথে সার্কিটে কানেক্ট করি নাই। আচ্ছা, কিন্তু যখন আমরা ভোল্টমিটার হিসেবে ব্যবহার করেছি, যখন আমরা ভোল্টমিটার হিসেবে ব্যবহার করেছি তখন চাইলে কিন্তু এই মাল্টিমিটারের যে ভোল্টমিটারটা আছে এবং যে কনস্ট্রাক্টেড ভোল্টমিটার আছে দুইটা কিন্তু একই সাথে সার্কিটে কানেক্ট থাকতে পারে, তখন কোনো সমস্যা হবে না। কেন হবে না বলতো? সুতরাং তুমি যদি দুইটাই একসাথে সার্কিটে রাখো সেম ভোল্টেজই পাবা, মানে হচ্ছে পটের অ্যাক্রসে যে ভোল্টেজটা মেজার করতে চাচ্ছ সেটাই পাবো। বুঝতে পেরেছি?
ক্লিয়ার? ইয়েস। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের দেখি তো একটা ছোট ম্যাথ বলি। আচ্ছা এইটুকু তো আমাদের ছিল হচ্ছে পাঁচটা এক্সপেরিমেন্ট। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করব। এক্সপেরিমেন্ট 5 এর অ্যাসাইনমেন্টের 2 নম্বর কোয়েশ্চেনের একটু আনসারটা একটু বলে ভালো হতো। সাপোজ উই ওয়ান্ট টু মেজার আ কারেন্ট গ্রেটার দেন ফুল স্কেল ডিফ্লেকশন অফ দা কনস্ট্রাক্টেড হচ্ছে অ্যামিটার, ঠিক আছে? শুড দা রেজিস্ট্যান্স প্যারালাল? তোমরাই বলো কি করা উচিত। কমাইতে হবে, জিজ্ঞেস করা উচিত না? হ্যাঁ জিজ্ঞেস করতে হবে। ব্যাখ্যাটা কি বেশি ওহমস ল দিয়ে দিব? ব্যাখ্যাটা ওহমস ল দিয়ে দিতে হবে এরকম না, তুমি ডিক্রিজ করতে হবে, এটা দিলেই হবে। প্যারালালি নরমালি হচ্ছে কি হবে, যত তুমি ভ্যালু কমাবা কারেন্ট তত বেশি ফ্লো করবে। ওহমস ল দিয়ে দিতে চাইলে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমি তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন করি, আমাকে একটু বলো সার্কিটটা একটু ভালো মতো দেখো। একটা সার্কিট যেখানে হচ্ছে 10 ভোল্টের একটা সোর্স আছে, 5 ওহমের দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা আমি ভুলক্রমে এই 5 ওহমের রেজিস্ট্যান্সের সাথে একটা অ্যামিটার প্যারালালি কানেক্ট করে ফেললাম, এবং এই জায়গায় ভুলক্রমে একটা ভোল্টমিটারকে সিরিজে কানেক্ট করে ফেললাম, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে এই ভোল্টমিটারটা কত ভ্যালু দেখাবে এবং এই অ্যামিটারটা কত কারেন্ট শো করবে। দুইটাই জিরো না ম্যাম? এখানে অ্যামিটারটা মেবি ফার্স্ট যে 5 ওহমের যে এটা আছে রেজিস্ট্যান্সটা ওটার কারেন্টটাই দেখাবে। দেখি আমরা তো দেখাই নাকি। অ্যামিটারের রেজিস্ট্যান্স কত? জিরো, তাই তো? আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত? ইনফিনিটির কাছাকাছি। হ্যাঁ ইনফিনিটি। আচ্ছা তাহলে দেখি যে সার্কিটে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো করে। সোর্স থেকে কারেন্ট এদিকে আসলো, এদিকে আসার পর সে 5 ওহমের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি যাবে? এই রেজিস্ট্যান্সটা ভিতর দিয়ে, এই 5 ওহমের ভিতর দিয়ে যাবে না, সেখান থেকে দেখবে না। সে কি করবে, এই অ্যামিটারের ভিতর দিয়ে এই ভোল্টমিটারে এখান পর্যন্ত মনে করো আসলো, ঠিক আছে? আচ্ছা আসলে এই সার্কিটে টোটাল কারেন্টটা কত হবে? I সমান হচ্ছে V বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে V কত? 10 ভোল্ট। আর টোটাল রেজিস্ট্যান্স কত? এটার রেজিস্ট্যান্স মনে করো 5 যোগ অ্যামিটারের রেজিস্ট্যান্স 0 যোগ হচ্ছে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি। তার মানে আলটিমেটলি কত পাওয়ার কথা? ইনফিনিটি, 0 0 0। তার মানে হচ্ছে অ্যামিটারটা 0 কারেন্টই শো করবে। আচ্ছা এবার বলো ভোল্টমিটারটা কি শো করবে? আচ্ছা দেখো তো কারেন্টটা যখন এদিক দিয়ে আসছিল সে অ্যামিটারের মধ্য দিয়ে, তার কি এদিকে যাওয়ার কোনো রাস্তা আছে? না না, অ্যামিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি না, তাহলে তো কারেন্টটা যেতেই পারছে না এদিকে, ঠিক আছে? সে কি করবে, যদি আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করো, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তো কোনো কারেন্ট যেহেতু ফ্লো করছে না, সুতরাং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ড্রপ নেই, তাহলে একটা কেভিএল অ্যাপ্লাই করো। তো কেভিএল কিভাবে অ্যাপ্লাই করে? ভোল্টেজ সোর্স থেকে যে ভোল্টেজটা বের হচ্ছে 10 ভোল্ট, কারেন্টই তো কোনোখানে কোনো কারেন্ট ফ্লো করছে, 5 ওহমের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো করছে, কারেন্ট তো যেতেই পারছে না, তাহলে কত? 5 ওহমের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 0 ভোল্ট, এই অ্যামিটারের ভিতর দিয়ে ইয়া কত? 0 ভোল্ট, ঠিক আছে? আর কি, আর হচ্ছে এই যে ভোল্টমিটারটা আছে সেটার ভোল্টেজকে আমি ভি ধরলাম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ভোল্টমিটার আমাকে সোর্সের ভোল্টেজটাই দেখাবে 10 ভোল্ট। এনে একটা ওপেন এর মতো আছে না, আলটিমেটলি কি হচ্ছে বল দেখো তো, এই জায়গায় কোনো কারেন্ট ফ্লো করছে না, এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে সার্কিটে কে আছে? এই 10 ভোল্টের ভোল্টেজ সোর্স আর হচ্ছে এই ভোল্টমিটার। তাহলে জিনিসটাকে যদি আমি পরিষ্কার করে আঁকি, এই ভোল্টমিটারের সাথে 10 ভোল্টের ভোল্টেজ সোর্সটা
প্যারালাল হয়ে গেছে না, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে ভোল্টমিটার কি শো করবে, এই সোর্সের ভোল্টেজটা কি শো করবে, তার মানে ভোল্টমিটার 10 ভোল্টই দেখাবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ভেরি গুড। মানে এরকম ছোট ছোট জিনিসগুলো, মানে একটু এটা একটু টেকনিক্যাল কোশ্চেন টাইপের না, এই জাতীয় ছোট ছোট জিনিসগুলো আর কি। মানে তুমি জানো যে অ্যামিটারের রেজিস্ট্যান্স 0, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি। তো দেখো এই সার্কিটটা আমি যখন সলভ করে তোমাকে বললাম যে এখানে হচ্ছে অ্যামিটার কারেন্ট কত দেখাচ্ছে, ভোল্টমিটার ভোল্টেজ কত দেখাচ্ছে, এই জায়গায় তোমাকে কি করতে হচ্ছে, ওহমস ল আর হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে জায়গায় যেটা অ্যাপ্লাই করতে হবে একটু খেয়াল করে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে বের করতে পারবে। মানে প্রথমেই দেখে বলে দিব না, যেমন অনেকে বলেছে যে ভোল্টমিটার 0 ভোল্ট দেখাবে, কিন্তু ভোল্টমিটার কিন্তু 0 ভোল্ট দেখালো না। বুঝতে পেরেছো জিনিসটা? আসলে 0 ভোল্ট দেখাবে না, কি করবে, কারেন্টের ফ্লোটা কোন দিকে হচ্ছে, ভোল্টেজ ড্রপ আসলেই হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল করবে। ক্লিয়ার? আচ্ছা তো এই ছিল এক্সপেরিমেন্টের আলোচনা। তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে করো। পিডিএফটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না, আর এই রিলেটেড মানে একদম প্রথম যেটা ছিল ইকুইপমেন্টের পরিচিতি, প্রত্যেকটি ইকুইপমেন্ট সম্পর্কে কিছু জিনিস লেখা আছে, সেটা এই ল্যাব ম্যানুয়ালটাতে নাই, তোমাদের ল্যাব ম্যানুয়ালটাতে আছে। আমি যেটা ওপেন করেছি সেটা পুরোনো ল্যাব ম্যানুয়াল। তোমাদের ল্যাব ম্যানুয়ালে একদম প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন অফ উইথ ডিফারেন্ট ইকুইপমেন্টস, ঠিক আছে? তো ওখানে হচ্ছে দেখবা যে প্রত্যেকটা ইকুইপমেন্টের বর্ণনা দেয়া আছে, এই বর্ণনাগুলো একবার রিডিং করব, ঠিক আছে? বুঝতে পেরেছি? ডিসি পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করা হচ্ছে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত দেয়া আছে আমাদের ল্যাবে, ম্যাক্সিমাম কত পর্যন্ত মেজার করা যায়, তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডে ডিসি পাওয়ার সাপ্লাই আছে সেখানে যে প্লাস বি পজিটিভ ভোল্টেজ সেটা হায়েস্ট কত পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত ভ্যারি করা যায়, 1.2 থেকে 20 ভোল্ট, ঠিক আছে? দেন হচ্ছে এই যে ভোল্টমিটার মাল্টিমিটারে হচ্ছে কি কি মোড রয়েছে এগুলো কিন্তু প্রথমে ব্যাখ্যা করা হয়েছিল, মাল্টিমিটার দিয়ে কি কি মেজার করা যায়। দেন হচ্ছে তোমার যখন আমরা একটা সার্কিট সেট আপ দিই ভোল্টেজ কিভাবে মেজার করি, কারেন্ট কিভাবে মেজার করি, যেগুলো যদিও এগুলো এখন একদম তোমাদের কাছে সোজা হয়ে গেছে ভোল্টেজ এবং কারেন্ট মেজার করা আমরা এখন জানি, তারপর হচ্ছে এই জিনিসগুলো একটু রিডিং করে দেখবো। ওকে বুঝতে পেরেছি? আচ্ছা আর কি কোনো কোয়েশ্চেন আছে? ওহমস ল এই রিলেটেড যে ছোট ছোট ম্যাথগুলো থিওরিতে তোমরা অলরেডি করছো একদম প্রথম দিকে ক্লাসে, যে ম্যাথগুলো হয়তো তোমাদেরকে করিয়ে দিচ্ছে, ওই ছোট ছোট ম্যাথগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? ছোট ছোট ম্যাথগুলো প্র্যাকটিস করলে কি হবে, এই লগুলো অ্যাপ্লাই করার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর হচ্ছে যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো, তারপর ল্যাব ম্যানুয়ালে যা আছে এখানে যা যা হচ্ছে পিডিএফ এ দেওয়া আছে, এই জিনিসগুলো ভালো মতো পড়লেই হবে। কোন হোলগুলো কিভাবে শর্ট করা, এই পোর্শনে যে হোলগুলো আছে সেগুলো কিভাবে শর্ট শর্ট করা, লো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ? কলাম ওয়াইজ ম্যাম। কলাম ওয়াইজ, কলাম ওয়াইজ শর্ট করা। আর এই যে পোর্শনটা আছে এখানে যে হোলগুলো আছে সেগুলো কিভাবে শর্ট করা, রো ওয়াইজ, রো ওয়াইজ শর্ট করা। আচ্ছা মনে করো আমি একটা ভোল্টেজ সোর্স নিলাম, সেই ভোল্টেজ সোর্সের পজিটিভ মাথাটা আমি এই জায়গায় কানেক্ট করলাম, নেগেটিভ মাথাটা নিয়ে আমি এই জায়গায় কানেক্ট করলাম, কানেকশন ঠিক আছে না ভুল? ভুল ম্যাম। কেন ভুল? কারণ পাঁচটা করে ইয়ে করা হয়েছে, শর্ট সার্কিট করা হয়েছে, পাঁচটা হলে না। তুমি কি বললাম, ভুল না শুদ্ধ? ভুল হয়েছে ম্যাম। এটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে বলতেছো, বলো। হচ্ছে তো ম্যাম, যেখানে ফার্স্টের ইয়াসার যে কানেক্ট করা হয়েছে ওটার সাথে যে লাস্টে কানেক্ট করা হয়েছে ওটা শর্ট সার্কিট করা নেই, শর্ট সার্কিট করা নাই না, শর্ট সার্কিট হয়ে গেছে ম্যাম। সোজা কথা ম্যাম, মানে সোজা ব্যাটারির দুই প্রান্ত একসাথে করে দেওয়া হয়েছে, একসাথে কানেক্টেড। ভেরি গুড। তার মানে হচ্ছে কারেন্ট এখান দিয়ে বের হয়ে এদিকে এই সোর্সের মধ্যে কারেন্টটা ফ্লো করতে থাকবে, সে কিন্তু তুমি এই জায়গায় যদি আরো সার্কিটের মানে রেজিস্ট্যান্স গুলা কানেক্ট করো সেখানে কিন্তু কারেন্ট গুলা পৌঁছাতে পারবে না। এই একই জায়গায় ব্যাটারির দুই প্রান্তে যখন কারেন্ট এরকম সার্কুলেটিং করে ফ্লো করতে থাকবে ব্যাটারিটা একসময় পুড়ে যাবে, তার মানে হচ্ছে এটা ভুল কানেকশন,
ঠিক আছে, এই জায়গায় হচ্ছে তোমার হোলগুলো হচ্ছে এরকম পাশাপাশি শর্ট করা, এখানে যদিও হচ্ছে মাঝখানে হচ্ছে গ্যাপ দেয়া আছে, কিন্তু গ্যাপ দেয়া থাকলেও এই পাশের ছবিটা দেখো, এই জায়গায় হোলগুলো কিন্তু একদম টানা শর্ট করা, বাট এই এরিয়াতে, এই এরিয়াতে হোলগুলো হচ্ছে কলাম ওয়াইজ পাঁচটা করে শর্ট করা, এই পোর্শনের সাথে এই পোর্শনের কিন্তু আবার কোনো কানেকশন নেই, এরা আবার নিজেরা পাঁচটা কলাম ওয়াইজ শর্ট করা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে, সেই ডিসি পাওয়ার সাপ্লাই দুটো নব আছে, একটা হচ্ছে ফাইন নব আর একটা হচ্ছে কোয়ার্টস নব। ফাইন নবের কাজ কি, কোয়ার্টস নবের কাজ কি? ফাইন নব দিয়ে একদম ছোট ছোট মানগুলো, ছোট ছোট দশমিক মানগুলো ঠিক করে। ভেরি গুড, ভেরি গুড। কোয়ার্টস দিয়ে হচ্ছে যদি আমার বড় স্টেপে ভোল্টেজ চেঞ্জ করতে হয়, ধরো 5, 6, 7, 10, 15 এরকম বড় বড় স্টেপে যদি ভোল্টেজটাকে ভ্যারি করতে হয়, তখন আমরা কোয়ার্টস নবটা ব্যবহার করি। আর মনে করো ছোট ছোট স্টেপে 5 থেকে 6 মধ্যে হয়তো 5.5, 5.7 এরকম ছোট ছোট স্টেপে যদি ভোল্টেজটাকে ভ্যারি করতে হয়, তখন আমরা ফাইন নবটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এই তো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে ডিসি পাওয়ার ট্রেনার বোর্ডে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ওইখানে হচ্ছে ধরো আমি ২০ ভোল্টের একটা ভোল্টেজ সোর্স বানাতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদেরকে কোন দুইটা পয়েন্ট থেকে কানেকশন নিতে হবে? আমরা 20 ভোল্ট বানাতে চাচ্ছি, একটা 20 ভোল্টের সোর্স বানাতে চাচ্ছি, তাহলে কোন জায়গা থেকে কানেকশন নিতে হবে? এই ট্রেনার বোর্ডের যে ডিসি সোর্স আছে কোন জায়গা থেকে নিব? একটা কানেকশন নিব হচ্ছে প্লাস বি থেকে, আর একটা কানেকশন নিব হচ্ছে গ্রাউন্ড থেকে। তারপর কি করব, প্লাস বির যে নবটা আছে সেটা ভ্যারি করে 20 ভোল্ট নিয়ে আসব, তাহলে কি হবে, এই প্লাস বি এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা হয়ে যাবে 20 ভোল্ট, তখন এটা একটা 20 ভোল্টের ডিসি সোর্স হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছো? ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মতো আমরা দুই ধরনের সোর্স পড়েছি না, একটা হচ্ছে ট্রেনার বোর্ডের ডিসি পাওয়ার সাপ্লাই, আর একটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই মডিউল। আচ্ছা, তোমরা সম্ভবত ভুলে গিয়েছো, একটু ল্যাবের যে এই রিলেটেড ভিডিওটা ছিল, ইকুইপমেন্ট চেনার যে ভিডিওটা, সেটা আরেকবার দেখে নিও, ঠিক আছে। তখন কি হবে, তুমি যদি এই দুইটা পয়েন্টের রেসপেক্টে ভোল্ট মিটার ধরো, তখন দেখবা যে এখানে -20 ভোল্ট দেখাচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি ম্যাম। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কাকে বলে আর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কাকে বলে? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। ভোল্টেজ সোর্স যদি হয় সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, কারেন্ট সোর্স যদি হয় সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই কথাটার মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু অথবা এই কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালু সার্কিটের কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করবে না, তারা কারো উপরই ডিপেন্ড করবে না, সেই জন্য তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বলে। এবার বলো, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কাকে বলে? যারা সার্কিটের, হ্যাঁ বলো, সার্কিটের কম্পোনেন্টস এর উপরে ভোল্টেজ নির্ভর করবে। ভেরি গুড। আমাদের অনেকগুলো ডিপেন্ডেন্ট সোর্স আছে, তো আমি একটা সার্কিট দেখাই তোমাদেরকে। ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে ম্যাথ করা হয়েছে ক্লাসে? হয়েছে বাবা? হয়েছে ম্যাম। আচ্ছা, কাকে বলে, এতটুকু জানি হবে আমাদের ল্যাবের জন্য। এখানে আমি যেই সোর্সটা দেখিয়েছি, ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা জানি এরকম ডায়মন্ড শেপের বিভিন্ন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে, তো
এখানে যে ভোল্টেজ মানে এখানে যে সোর্সটা লিখেছি এটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? ভোল্টেজ ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত দেয়া আছে? 2 ix, ঠিক আছে? এই ix কারেন্টটা কোথায় আছে? এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ix কারেন্ট। তার মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা একটা রেজিস্ট্যান্সের কারেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে এই ধরনের ভোল্টেজ সোর্সকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এটা ডিপেন্ডেন্ট কেন বলছি? কারণ সে একটা ব্রাঞ্চের কারেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সেজন্য এটাকে আমরা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বলি। তো এরকম আরো তিন ধরনের ভোল্টেজ সোর্স আছে না? আরো তিন ধরনের ডিপেন্ডেন্ট সোর্স আছে, সরি। একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, আর কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। চার ধরনের আছে না? খেয়াল আছে? ক্লাসে নিশ্চয়ই পড়িয়েছে বাবা? আচ্ছা, তো এই গেল হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এগুলো জানার জন্য, যেহেতু আমরা ইনিশিয়ালি সোর্স নিয়ে পড়ছি, তো কোনটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, অ্যাট লিস্ট ডেফিনেশনটা আমরা যেন জানি আর কি, ঠিক আছে? এখান থেকে কোনো ম্যাপ আসবে না, এমনি জাস্ট বলছি আর কি জানার জন্য। তো মোটামুটি